সো হে গাইজ, ওয়েলকাম টু আওয়ার মিনি ব্লগ। তোমরা কেমন আছো সবাই? প্লিজ কমেন্ট করে জানিও। আমি তো খুব ভালোই আছি। আর আজকে আমার বাড়িতে আসছে এরা দুজন, কিন্তু সিনচু আসছে না। তো এই হচ্ছে আমার ঘরের অবস্থা গাইজ, সুস্থ মানুষ থাকতে পারবে না। তাই চলো চুটকি মেরে ঘরটাকে পরিষ্কার করে নিই। এবার মনে হচ্ছে সুস্থ মানুষ থাকার মতো। ওকে চলো, আজকে দুপুরে প্রিপারেশন হচ্ছে চিকেন। তাই চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি একদম প্রপারভাবে, আর সাথে ম্যারিনেট করে দিয়েছি। ম্যারিনেট করার জন্য যা যা লাগে, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, যা যা লাগে সব দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। আর কাট করে নিয়েছি আলু, সাথে পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এই সব করতে করতে মোটা গোটা মানে দিদিপ্রিয়া চলে আসে আর এসে নাচা শুরু করে দিয়েছে। দেন আমি পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি, আর সাথে ফোড়ন দিয়ে দিয়েছি। আর তারপর দিয়ে দিয়েছি আদা রসুন লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম, সে পেস্টটাকে দিয়ে দিয়েছি। ওহো, ধোয়ায় পুরো ক্যামেরাই গেল। দেন চিকেনগুলোকে দিয়ে দিয়েছি ভালো করে, মশলার সাথে ম্যারিনেট হচ্ছে, এবার কষবে। আহা, তারপর চলে এসছে পমেলিয়ার, এসে দেখো শুরু করে দিয়েছে। কী আর বলবো গাই, সব এক একটা এক এক রকম, টকবক টকবক করে ফুটছে আমার চিকেন, যা গন্ধ বেরিয়েছে না, উফ, সাংঘাতিক। এরই মধ্যে আমি বানিয়ে নিয়েছি হচ্ছে লস্যি। আহা, গরমে যা পড়েছে, এর মধ্যে একটু লস্যি হলে পুরো জমেই যায়। তিনজনের তিনটে গ্লাস নিয়ে নিয়েছি। দেন সময় চলে এসছে এবার দুপুরের লাঞ্চে। বেশি কিছু রান্না না, শুধু ভাত, লেবু আর চিকেন। আহা হা, চিকেনটা দারুণ হয়েছে। সাথে আমি নিয়ে নিয়েছি আমার একটা বড় লেগ পিস, না না ওরাও নিয়েছিল, আমি আমারটা দিয়ে শুধুমাত্র ক্লিপ নিয়েছি। তো খাওয়া দাওয়ার পর এদের মুড খুবই ভালো, কারণ খাওয়া দাওয়া খুবই ভালো হয়েছে, আর এদের মন আর পেট দুটোই খুব ভালো করে ভরে গেছে। আর এরপরে পমেলি উঠে গেছে দিতির কোলে। দিতির প্রথম প্রথম ভালো লাগছিল, পরে এবার দিতির চাপে পড়ে গেছে, কারণ ওয়েটটা এবার ফিল করতে পারছে। যাই হোক, নিজের মনকে সান্ত্বনা দিচ্ছে এভাবে, কারণ পঞ্চা নামছে না। এইভাবে এদের খুঁংসুটি চলছিলো আর হাসা হাসি, কী আর বলবো। তার সাথে আমিও একটুখানি অ্যাড হয়ে গেলাম। তো এইটুখানি ছিল আজকের এই মিনি ব্লগটা। প্লিজ তোমরা জানিও কেমন লাগলো আমাদের এই মিনি ব্লগটা, কমেন্ট করে প্লিজ বলো। আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নতুন কোনো আবার ব্লগে। টাটা।